আজকের এই সন্ধ্যায় আপনাদের বিষ্ণুপুর অনুষ্কার থেকে আমি যে প্রোডাক্টটা নিয়ে লাইভটা করতে চলেছি সেটা হচ্ছে সিল্ক এবং কটন এই দুটো মিশিয়ে একটা থান প্রোডাকশান হয়ে থাকে যেটা বাপ্তা সিল্ক বলে পরিচিত বা মহেশ্বের সিল্ক বলেও পরিচিত এরম একটা প্রোডাক্ট যেটা থানটা হয় ঠিক এভাবে তার সঙ্গে একটা জরিবিহীন পার থাকে এবং আঁচল পোর্ষে হালকা করে জরিমনা থাকে এরম একটা প্লেন থানের উপরে বেস করে আমরা আমাদের সিল্কের যে প্রোডাক্ট প্রিন্ট প্রিন্টেড প্রোডাক্ট তৈরি করে থাকি ঠিক সেই ধরনের কিছু প্রিন্টেড আমরা এই শাড়ি বেশগুলোর উপর তৈরি করে থাকি সেরমই একটা প্রোডাক্ট যার কোড নাম্বার আছে এম এস বি অর্থাৎ মহেশ্বরী ব্লক যার প্রাইস রয়েছে ষোলোশো টাকা যার কোড নাম্বার থ্রি ফোর থ্রি ফাইভ তিন হাজার চারশো চৌত্রিশ নাম্বার কোড যার প্রাইস রয়েছে সিক্সটিন হান্ড্রেড ষোলোশো ওই প্রাইসের উপরে আমি প্রথম সাইডে শো করছি লাইট কালার কোরা কালার বেসের উপরে তার সাথে অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্টিং রাখা হয়েছে আঁচল পোর্শন দেখছেন আঁচল পোর্শনের পরবর্তী অর্থাৎ পুরো শাড়ির যেটা বেশ প্রিন্টিং থাকছে ঠিক এভাবে অর্থাৎ পাড়ের অপশান দেওয়া হয়েছে ট্র্যাডিশনাল পাড় যে ধরনের হয়ে থাকে তার সাথে এধনে খুব সুন্দর করে একটা পুরো শাড়ি জুড়ে প্রিন্টেড রাখা আছে আমি বাকি পুরো শাড়ি শো করছি আপনাদের সামনে ঠিক এইভাবে অর্থাৎ এই শাড়ির প্রিন্টিংটাকে দুটো পাড়ে ভাগ করে নেওয়া হয়েছে একটা প্রিন্টিং যেরকম দেখলেন আপনারা ঠিক আপার পোর্শন অর্থাৎ আরেকটা পোর্শেন প্রিন্টিং ঠিক এভাবে গায়ে বুটি বানানো হয়েছে শাড়ির এক পান্তে একটা পিস পার্ট আছে অর্থাৎ এক পান্তে আঁচল পান্ত এক পান্ত ব্ল্যাক পিসের পাট ব্লাস পিসের জন্য এরম একটা হাতের বড়ার জন্য এরম একটা জায়গা নির্বাচন করে রাখা আছে আজকে লাইভের সেকেন্ড প্রোডাক্ট অর্থাৎ দ্বিতীয় সাইডে আমি শো করতে চলেছি যার কোড নাম্বার এম এস বি থ্রি ফোর থ্রি সিক্স চৌত্রিশশো ছত্রিশ নাম্বার কোড আগের সাইডে তো থ্রি ফোর থ্রি ফাইভ ছিল হ্যাঁ চৌত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার কোড ছিল প্রথম প্রোডাক্টটা সেকেন্ড সাইডে কোড শো করছি চৌত্রিশশো ছত্রিশ থ্রি ফোর থ্রি সিক্স কোড নাম্বার প্রাইস থাকছে সিক্সটিন হান্ড্রেড ষোলোশো রেঞ্জের মধ্যে একটা ভালো মানের প্রোডাক্ট বিশ্বতে এই গ্রীষ্মের সময় একটা ভালো প্রোডাক্ট যেহেতু ম্যাটেরিয়ালসটা আছে সিল্ক এবং কটনের মিশ্রণ হালকা ওয়েটের শাড়ি হয়ে থাকে আঁচল পোর্শান দেখলেন আঁচল পোর্শনের পরবর্তী পুরো বডি বেস্টটা রাখা হয়েছে প্রিন্ট ঠিক এভাবে শাড়ি বেস কাটটা রয়েছে মাস্টার্ড কালার এরম একটা ওভারঅল প্রিন্ট একটা হাফ পোর্সেন্ট ঠিক এভাবে রাখা হয়েছে শাড়ির একটা পোর্শেন্ট অর্থাৎ আরেকটা পার্ট প্রিন্টিং দেওয়া হয়েছে ঠিক এইভাবে অর্থাৎ শাড়ির যে প্রিন্টিংগুলো বেশিরভাগ দুটো পার্টে ভাগ করে নেওয়া হয়েছে একটা আপার পোর্শনের প্রিন্টিং একটা লোয়ার পোর্শনের প্রিন্টিং শাড়ি একদম শেষ প্রান্তে একটা ব্লাড পিস রাখা আছে যে ব্লাড পিসটা প্রিন্টেড ব্লাট পিস পাচ্ছেন ন্যাচারালি খুব কম হয়ে থাকে এর ক্ষেত্রে একটা প্রিন্টেড ব্লাট পিস রাখা আছে এম এস বি থ্রি ফোর থ্রি সেভেন তিন হাজার চারশো সাঁত্রিশ নাম্বার কোড প্রাইস সিক্সটিন হান্ড্রেড প্রাইস শাড়ির বেস কার্ডটা হচ্ছে ব্রাউন শেড তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেডটা বানানো হয়েছে আমি আঁচল পোর্শন বডি পোর্শনের প্রিন্টে দেখাবো আপনাদের কাছে ঠিক এই ধরনের আঁচল পোর্শন রাখা হয়েছে এরম একটা আঁচলের পার্ট আঁচলের পরবর্তী পুরো শাড়িটা এখানে চওড়া পার অর্থাৎ কার্ডবোর্ডার পার যে ধরনের প্রিন্টিং হয়ে থাকে সেই প্রিন্টিং হিসেবে পুরো শাড়িটাতে প্রিন্টে করা হয়েছে আমি শাড়িটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে নিই ঠিক এরকমভাবে অর্থাৎ এই অপশান থাকছে বাকি সাইডের ক্ষেত্রে পুরো সাইডটাতে ওভারঅল প্রিন্টেড অপশান ঠিক এভাবে সাজানো থাকবে বাকি পার্টটা তার সাথে যে ব্লাড পিস পার্ট দেখছেন এরকম একটা ব্লাড পিসের অংশ এরম একটা ব্লাড পিসের অংশ থাকছে এমএসবি থ্রি ফোর থ্রি এইট তিন চার তিন আট কোড নাম্বার যার প্রাইস সেম সিক্সটিন হান্ড্রেড ন্যাচারালি আমি প্রথম দিকে বেশ কয়েকটা আপনাদেরকে এক কালার বেশের উপরে দেখিয়েছি আমি পরবর্তী কয়েকটা এই একই প্রোডাক্টের আঁচলটা কন্ট্রাস্ট করে করা আছে অর্থাৎ এভাবে কালারিং আঁচল পড়ছেন কালারিং পাড়ের অপশান বাকি বডি প্লেন অর্থাৎ প্রিন্টের স্টাইলটা আমরা একটু চেঞ্জ করে নিয়েছি এরম একটা আঁচল পাট আঁচল পাটের পরবর্তী সাইডের দুপাশে পাড় দেওয়া রয়েছে কন্ট্রাস্ট পাড় পাড়ের সাথে প্রিন্টেড রয়েছে বাকি বডি বেস্টটা রয়েছে এভাবে ঠিক কচি কলাপাতি যে কালারটা হয়ে থাকে ঠিক সে ধরনের কালার বেসের উপরে কন্ট্রাস্ট পার পাচ্ছেন এরপরে সুন্দর বডি বেস পাচ্ছেন এক কালার বডি বেস তার সাথে একটা কন্ট্রাস্ট আঁচল ছিল তার সাথে একটা কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পার্ট রয়েছে অর্থাৎ আঁচল পড়ছেন পার এবং ব্ল্যাক পিস এই তিনটে পার্ট আপনারা কন্ট্রাস্ট পাচ্ছেন এই সাইডের ক্ষেত্রে নেক্সট থ্রি ফোর থ্রি নাইন এমএসবি তিন চার তিন নয় কোড নাম্বার প্রাইস সেম থাকছে সিক্সটিন হান্ড্রেড এই প্রাইসের উপরে এরম একটা বেশ কালার যে কালারটাকে আপনারা পোড়া ঘিয়ের কালার বলতে পারেন বা কোড়া কালার বলতে পারেন লাইট শেডের মধ্যে বহু রকম কালার পার্ট হয়ে থাকে ঠিক সেরম একটা কালার পার্ট রয়েছে এরকম একটা তার সাথে গোল্ডেন জরির কাজ রয়েছে পাড়ের অপশানে আঁচল পোর্শনে এবং যে প্রিন্টেডটা করা হয়েছে সেই প্রিন্টেডটা অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেডটা বানানো হয়েছে আঁচল পোর্শনের পরবর্তী বাকি একটা পার্ট অর্থাৎ পুরো সাইডের এই একটা হাফ পোর্শান আমি শো করছি এই একটা হাফ পোর্শনের প্রিন্টেড থাকছে ঠিক এভাবে শাড়ির সেকেন্ড পোর্শনের প্রিন্টিংটা একই রাখা আছে অর্থাৎ এর ক্ষেত্রে ওভারঅল প্রিন্ট এক থাকছে ঠিক এভাবে বাকি পার্ট অর্থাৎ পড়ে রইল ব্ল্যাক পিস অংশ এই অংশ হচ্ছে ব্ল্যাক পিসের জন্য থ্রি ফোর থ্রি জিরো সরি থ্রি ফোর ফোর জিরো চৌত্রিশশো চল্লিশ নাম্বার কোড যার কোড নাম্বারটা হচ্ছে চৌত্রিশশো চল্লিশ প্রাইস থাকছে সিক্সটিন হান্ড্রেড ষোলোশো এই প্রাইসের উপরে শাড়ির বেশ যে থানটা সেটাকে আমি আবার বলে নিচ্ছি আপনাদের কাছে সিল্ক এবং কটন এই দুটোকে মিশ্রণ করে একটা থান প্রোডাকশান হয়ে থাকে এবং থানটার মধ্যে একটা উইভিং জরি পার থাকে এবং আঁচড় জরি বোনা থাকে এরম একটা বেশ থানের উপরে আমরা সিল্কের মতন করে কিছু ডিসচার্জ ব্লক তৈরি করে থাকি সেরমই একটা প্রোডাক্ট বিগত কয়েক বছর ধরে এই প্রোডাক্টটা আপনাদের কাছে আমরা রাখছি এবং সাফল্যের সহিত এই প্রোডাক্টটার একটা ব্যাপার রয়েছে কারণ প্রিন্টেডগুলো খুব বেটার তার সাথে এই যে থানের বেস্টটা সে থানের বেস্টটাও খুব স্ট্যান্ডার্ড পুরো শাড়িটার এভাবে প্রিন্ট দেখলেন একটা পোর্শেন্ট শাড়ি আরেকটা পার্টের প্রিন্টে আমি দেখিয়ে নিই এরম একটা হাফ পর্সেন প্রিন্ট তার সাথে এরম একটা ব্ল্যাক পিস অংশ শাড়ির বেস্ট কাট থাকছে পেঁয়াজের খোসা কালার অর্থাৎ না পিঙ্ক না রানি রানি এবং পিঙ্কের একটা আলাদা করে মিশ্রণ দিয়ে একটা প্রোডাকশন কালার করা হয় যেটা হচ্ছে পেঁয়াজের খোসা কালার এমএসবি থ্রি ফোর ফোর ওয়ান কোড নাম্বার হচ্ছে তিন হাজার চারশো একচল্লিশ প্রাইস রইল সিক্সটিন হান্ড্রেড শাড়ির যেটা বেস কালার সেই বেস কালারটা হচ্ছে পেস্তা কালার শাড়িটা যে প্রিন্ট করা হয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেডটা বানানো হয়েছে এরম একটা আঁচলের অংশ আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে প্রিন্টেড রাখা হচ্ছে ঠিকইভাবে আপনাদের কাছে এই লাইভ এই লাইভ ছাড়াও একটা স্টিল ছবি থাকে আমাদের পেজে যেখানে শাড়ির প্রিন্টেড অপশান বা কালার পার্টগুলোকে আপনাদের আরও ভালো করে দেখার সুযোগ সুযোগ রয়েছে আমরা প্রত্যেক দিন নিয়মিত লাইভের পরবর্তী আমরা যে প্রোগ্রামটা করি অর্থাৎ যে লাইভটা আমরা করে থাকি ঠিক সেই প্রোগ্রামে সেই প্রোডাক্টগুলোকে স্টিল ছবি রূপে আমাদের পেজে আমরা দিয়ে থাকি এ কারণে দিয়ে রাখা হয় যাতে আপনারা পরবর্তী সময়ে আরও ভালো করে আমাদের শাড়ির প্রিন্টেড কালার অপশানগুলো আরও ভালো করে একটা আপনাদের সুযোগ থাকে এমএসবি থ্রি ফোর ফোর টু তিন হাজার চারশো বিয়াল্লিশ নাম্বার কোড থাকবে প্রাইস থাকছে সিক্সটিন হান্ড্রেড এবং এই লাইভের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে পারচেসের ক্ষেত্রে আমি একটা কথা আপনাকে বলে রাখি আমরা নর্মালি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম যেটা আমরা করে থাকি অর্থাৎ থ্রি পার্সেন্ট কিন্তু এই ষোলোশো টাকা অল্প অল্প প্রাইসের যে প্রোডাক্ট আমরা শো করে থাকি সেগুলোতে আমরা থ্রি পার্সেন্টের পরিবর্তে আমরা পার শাড়ির পিছনেটা এক্সট্রা আশি টাকা করে চাই ধার্য করে থাকি অর্থাৎ আজকের লাইভে যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন সেগুলো ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আশি টাকা করে এক্সট্রা চার্জ থাকবে অর্থাৎ যারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের শাড়িগুলো পারচেস করবেন তাদের জন্য পূর্বে ষোলোশো আশি আর যারা ফোনপে বা গুগল পে বা বিভিন্ন অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি পেমেন্ট করে শাড়িটা আগে পারচেস করে নেবেন সেক্ষেত্রে কোনো শিপিং লাগবে না অর্থাৎ শাড়িটা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে একদম ফ্রি শিপিংয়ের মাধ্যমে আঁচল পোর্শন দেখছেন আঁচল পোর্শনের পরবর্তী বডি বডিবেস অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট ঠিক এভাবে রাখা হয়েছে সামনের মঙ্গলবার দিন অর্থাৎ আমাদের যে নেক্সট প্রোগ্রাম থাকবে সামনের মঙ্গলবার দিন আমরা অল্প প্রাইসের অর্থাৎ পঁচিশশো তিন হাজার বত্রিশশো এরকম একটা প্রাইসের উপরে এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড আপনার কাছে রাখবো সেদিন আবার বলে নিই সামনের মঙ্গলবার ঠিক সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আমরা মোটামুটি একটা পঁচিশশো থেকে বত্রিশশো এই প্রাইসের উপরে একটা এক্সক্লুসিভ প্রিন্টেড কয়েকটা রাখবো আপনাদের কাছে একদম শাড়ির লাস্ট পর্যায়ে এরম একটা ব্ল্যাক পিস পার্ট রয়েছে এমএসবি অর্থাৎ মহেশ্বরী ব্লক থ্রি ফোর ফোর থ্রি কোড নাম্বার তিন হাজার চারশো তেতাল্লিশ নাম্বার কোড প্রাইস সিক্সটিন হান্ড্রেড শাড়ির ব্রেস কার্টটা রয়েছে রানি কালার যে প্রিন্টিং করা হয়েছে সেটা হচ্ছে গোল্ডেন প্রিন্টিং অর্থাৎ একদম যে অফ হোয়াইট প্রিন্টিং যে দেখেন সেটা নয় কিন্তু এটা রানির সঙ্গে কম্বিনেশন করে প্রিন্টেটা করা হয়েছে এখানে গোল্ডেনটা আরেকটু বেটার লাগছে এরম একটা আঁচল পোর্শন দেখছেন এরম একটা আঁচল বেশ আঁচলের পরবর্তী পুরো শাড়ি অর্থাৎ ওভারঅল প্রিন্টিং করা হয়েছে ঠিক এইভাবে একটা হাফ পোর্শেন্ট পার্টকে ঠিক এইভাবে ঘন প্রিন্ট করা হয়েছে শাড়ির সেকেন্ড পোর্শেন্ট পার্টটাকে রাখা হয়েছে চওড়া পার হিসাবে এই প্রিন্টের তুলে ধরা হয়েছে তার সাথে রানিং ব্ল্যাক পিস পোর্শান এরম একটা ব্ল্যাক পিস পার্ট রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক পিসের জন্য রাখা আছে থ্রি ফোর 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 তিন হাজার চারশো চুয়াল্লিশ নাম্বার কোডের প্রোডাক্ট এমএসবি প্রাইস রয়েছে সিক্সটিন হান্ড্রেড এরকম একটা আঁচল পোর্শন অর্থাৎ আঁচল পাড়ের প্রিন্ট আঁচলের প্রিন্ট আঁচলের পরবর্তী বডি অর্থাৎ পুরো শাড়ি জুড়ে যেভাবে প্রিন্ট এটা করা হয়েছে ঠিক এইভাবে পাড়ে প্রিন্টে রয়েছে গায়ে সুন্দর করে কলগাদিয়ে প্রিন্ট করা হয়েছে এবং তার সঙ্গে উইভিং জরি একটা পাড়ে অপশান থাকছে পুরো সাইটের মধ্যে ওভারঅল প্রিন্ট ঠিক এভাবে রইল তার সাথে একটা স্ট্যান্ডার্ড ব্ল্যাক পিস রাখা থাকছে প্রতিটি শাড়ির ক্ষেত্রেই ঠিক এভাবে প্রত্যেকটি শাড়ির ব্ল্যাক পিসের জন্য আমরা একটা বর্ডার তৈরি করে থাকি প্রিন্টেড বর্ডার এমএসবি থ্রি ফোর ফোর ফাইভ তিন হাজার চারশো পঁয়তাল্লিশ নাম্বার কোড প্রাইস সিক্সটিন হান্ড্রেড কন্ট্রাস্ট পাড় পাচ্ছেন এই শার্টের ক্ষেত্রে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ নাম্বার কোলের প্রোডাক্ট প্রাইস সিক্সটিন হান্ড্রেড এখানে আঁচল পার কন্ট্রাস্টের প্রোডাক্ট অর্থাৎ একই বেসের উপরে আমরা প্রিন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে নিয়েছি এখানে আঁচলটাকে কন্ট্রাস্ট করে করা হয়েছে প্রিন্ট সুন্দর করে পাড়ে প্রিন্ট করা হয়েছে সেটা কনট্রাস্ট করে বডি বেসটা রাখা হয়েছে স্কাই কালার অর্থাৎ ব্রাইট তুতে কালার কনট্রাস্ট আঁচল পোর্শেন পার পোর্সেন্ট এবং তার সাথে ব্ল্যাক পিস পার্ট থাকছে এই থাকলো পুরুষ শাড়িটার বেশ তার সাথে ব্ল্যাক পিসের অংশ হচ্ছে সুন্দর লাইট কচি কলাপাতি কালারের উপরে ব্ল্যাক পিস পার্ট রাখা হয়েছে এম এস বি থ্রি ফোর ফোর সিক্স তিন হাজার চারশো ছেচল্লিশ নাম্বার কোড সেম প্রাইস সিক্সটিন হান্ড্রেড এই প্রাইসের উপরে শাড়ির ব্রেস কাঠটা হচ্ছে গোল্ডেন ইয়েলো তার সাথে ব্ল্যাক এবং রাস্ট এই কম্বিনেশন করে প্রিন্টটা করা হয়েছে এরম একটা কন্ট্রাস্ট আঁচলের পার্ট রইল পরবর্তী বাকি পুরো শাড়ি অর্থাৎ দুপাশে পাড়ের অপশান মাঝখানে বডি মেসটা পাচ্ছেন গোল্ডেন ইয়েলো ওভারঅল পুরো একইভাবে থাকছে এইভাবে পিওর ব্ল্যাকের উপরে একটা ব্ল্যাক পিস পোর্শন পাচ্ছেন এরম একটা ব্ল্যাক পিস পার্ট থ্রি ফোর ফোর সেভেন তিন হাজার চারশো সাতচল্লিশ নাম্বার কোড শাড়ির বেস কাটটা হচ্ছে পিওর রাস্ট কালার তার সাথে অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্ট অর্থাৎ বডি বেসের কালার হচ্ছে রাস্ট কালার তার সঙ্গে যে প্রিন্টিং করা হয়েছে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্ট এটা বানানো হয়েছে এরম একটা আঁচলের পাট আঁচলের পরবর্তী একটা হাফ পর্সেন্ট প্রিন্ট অর্থাৎ এরম একটা হাফ পর্সেন্ট প্রিন্ট শাড়ির সেকেন্ড পর্শেন্ট ঠিক এভাবে তার সাথে একটা ব্ল্যাক পিসের অংশ এরকম একটা ব্ল্যাক পিসের অংশ থ্রি ফোর ফোর এইট তিন হাজার চারশো আটচল্লিশ নাম্বার কোডের প্রোডাক্ট সেম প্রাইস সিক্সটিন হান্ড্রেড এখানে কিন্তু পাড়াচল ব্ল্যাক পিস কন্ট্রাস্টের একটা প্রোডাক্ট বডি প্লেন পাড়াচল প্রিন্টিং তার সাথে কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পার্ট এরকম একটা আঁচলের অংশ আঁচলের পরবর্তী পুরো শাড়িটা অর্থাৎ দুপাশে চড়া হয়ে পার দেওয়া রয়েছে মাঝে সুন্দর করে একটা ব্রাইট অরেঞ্জ কালারের উপরে বডি বাড়িবেশটা রাখা হয়েছে পুরো শাড়ি ওভারঅল তার সাথে একটা স্কাই কালারের উপরে ব্ল্যাক পিস অংশ এরম একটা ব্ল্যাক পিসের পার্ট এমএসবি থ্রি ফোর ফোর নাইন তিন হাজার চারশো ঊনপঞ্চাশ নাম্বার কোডের প্রোডাক্ট সিক্সটিন হান্ড্রেড প্রাইস শাড়ির ব্রেস কাটটাকে আপনারা পিচ কালার বলতে পারেন এরম একটা মিষ্টি কালার পাট আঁচল পোর্শনটা রাখলাম আঁচল পোর্শন পরবর্তী অর্থাৎ পুরো শাড়িটাকে প্রিন্টেড যেভাবে করা হয়েছে ঠিক এইভাবে অর্থাৎ ওভারঅল প্রিন্ট পাড়ের অপশান থাকছে গোল্ডেন জরি বর্ডার তার সাথে প্রিন্টেড ব্লক সাজানো হয়েছে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেটা তৈরি করা হয়েছে তার সাথে রানিং ব্ল্যাক পিস্ট প্রত্যেকটা শাড়ি ব্ল্যাক পিসের জন্য এই ধরনের একটা প্রিন্টেড বর্ডার তৈরি করা আছে যাতে ব্ল্যাক পিসের দুটো হাতকে কভার করার জন্য এই কাজটা আমরা করে থাকি এম এস বি থ্রি ফোর ফাইভ জিরো তিন হাজার চারশো পঞ্চাশ নাম্বার কোড ওই সেম প্রাইস অর্থাৎ সিক্সটিন হান্ড্রেড এই প্রাইসের উপরে খুব সুন্দর একটা শেডেড কালার তার সাথে এক কালার অফ হোয়াইট দি প্রিন্ট বানানো হয়েছে এরম একটা আঁচলের অংশ আঁচলের পরবর্তী পুরো সাইটার প্রিন্ট বাকি আরেকটা আরেকটা পার্ট অর্থাৎ আরও একটা হাফ পার্ট রানিং ব্ল্যাক পিসের অংশ ব্ল্যাক পিসের জন্য একটা বর্ডার করে রাখা আছে এমএসবি থ্রি ফোর ফাইভ ওয়ান তিন হাজার চারশো একান্ন নাম্বার কোডের প্রোডাক্ট এরম একটা আঁচলের অংশ রয়েছে আঁচলের পরবর্তী বডি বেস অর্থাৎ পুরুষ সাইডটাকে যে প্রিন্টেড করা হয়েছে ঠিক আড়াইভাবে প্রিন্ট অর্থাৎ তলার পোর্সেন্টার কার্বোডার পাড় হিসাবে পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এইভাবে প্রিন্টের তুলে ধরা হচ্ছে এই যে বেস্টটা দেখছেন এই বেস্টটা হচ্ছে সিল্ক এবং কটনের একটা প্রোডাক্ট অর্থাৎ সিল্ক এবং মিশ্রণ মিসংখ্য একটা থান প্রোডাকশন হয় যেটা হচ্ছে উইভিং পার তার সঙ্গে আঁচল পোর্শনে জরিপাড় থাকে বোনা থাকে এরম একটা প্রোডাক্টের উপরে প্রিন্টেড থ্রি ফোর ফাইভ টু তিন হাজার চারশো বাহান্ন নম্বর কোডের প্রোডাক্ট প্রাইস সিক্সটিন হান্ড্রেড শাড়ির ব্রেস কারটা শো করছি পিওর ব্ল্যাকের উপরে তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেডটা বানানো হয়েছে একদম কুচকুচে জেড ব্ল্যাক একটা বেস কালার তার সাথে গোল্ডেন জরি উইভিং পার থাকছে আঁচল পোর্শনটাতে অল্প করে জরি স্টাইপ বানা আছে তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেডটা তৈরি করা হয়েছে এরকম আঁচলের পরবর্তী পুরো শাড়িটাতে ঠিক প্রিন্টেড রাখা হয়েছে ওভারঅল দুপাশে চড়া পাড় দিয়ে পুরো শাড়িটাতে এভাবে প্রিন্টেড তৈরি করা হয়েছে আঁচল আঁচলের পরবর্তী পুরো শাড়ির একটা পোর্শান আপনারা দেখলেন শাড়ি সেকেন্ড পোর্শনের পার্ট অর্থাৎ আরেকটা হাফ পার্ট থাকছে ঠিক এভাবে তার সাথে এর একটা ব্ল্যাক পিস অংশ যে ব্ল্যাক অংশ অংশটাতে এর একটা গোল্ডেন জরিভিং পারের অপশান পাচ্ছেন আপনারা থ্রি ফোর ফাইভ থ্রি তিন হাজার চারশো তিপ্পান্ন নম্বর কোডের প্রোডাক্ট এমএসবি প্রাইস সিক্সটিন হান্ড্রেড এরম একটা আঁচলের অংশ আঁচলের পরবর্তী প্রিন্ট অর্থাৎ পুরো শাড়ি যে ওভারঅল প্রিন্ট পাচ্ছেন ঠিক এইভাবে আর একটা পার্ট থাকছে অর্থাৎ দুটো পার্টই আমি দেখে নিচ্ছি একটা শাড়িকে সম্পূর্ণ হাফ হাফ করে নিয়ে আমরা সাইডে লাইভ করে থাকি এরম একটা ব্ল্যাক পিস অংশ থ্রি ফোর ফাইভ ফোর তিন হাজার চারশো চুয়ান্ন নাম্বার কোড সিক্সটিন হান্ড্রেড এই প্রাইসের উপরে সিল্ক কটনের মিশ্রণে একটা প্রোডাক্ট ওই থানটাকে বেশ করে আমরা আমাদের সিল্কের মতো করে আমরা পেন্ট তৈরি করে থাকি অর্থাৎ আমরা বিষ্ণুপুর কাতানের উপরে যে ধরনের ডিসচার্জ পেন্ট তৈরি করে থাকি ঠিক এই বেসটা উপরে অর্থাৎ সিল্ক এবং কটনের মিশ্রণ থানটার উপরে আমরা এই পেন্টেরগুলো তৈরি করে থাকছি আঁচল পোর্শন্ট দেখালাম একটা হাফ পোর্শন পার্ট অর্থাৎ আঁচলের পরবর্তী সারি সেকেন্ড পোর্শনের পেন্টিংটা শো করছি আবার অর্থাৎ আরও একটা পার্ট অর্থাৎ প্রিন্টেডটাকে দুটো পার্টে ভাগ করে নেওয়া হয়েছে একটা পোর্শন ওভারঅল প্রিন্ট ঘন প্রিন্ট দেওয়া হয়েছে একটা পোর্শন কলগা বুটি দিয়ে প্রিন্টেড করা হয়েছে পাড়ের অপশান রয়েছে এরম একটা ব্ল্যাক পিসের পার্ট রয়েছে এম এস বি থ্রি ফোর ফাইভ ফাইভ তিন হাজার চারশো পঞ্চান্ন নম্বর প্রোডাক্ট ন্যাচারালি এই আইটেমটার উপরে আমরা অফ হাইট খুব কমই পাই আজকে লাইভে রাখতে পেরেছি আপনাদের কাছে কোড নাম্বার হচ্ছে থ্রি ফোর ফাইভ ফাইভ তিন হাজার চারশো পঞ্চান্ন নম্বর কোড সিক্সটিন হান্ড্রেড এই প্রাইসের উপরে এক্ষেত্রে দুটো পার রয়েছে দেখুন গঙ্গা যমুনা পার বলতে যে ধরনের পার আমরা বুঝে থাকি অর্থাৎ দুটো কন্ট্রাস্ট পার এক পোর্শানের পারটা হচ্ছে ব্ল্যাকের উপরে এক পার্সেন্ট পারটা হচ্ছে রেডের উপরে আঁচল পাড়টাকে ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে আর সুন্দর আঁচল পোর্শন দেখছেন বডি বেসের কার্ডটা হচ্ছে অফ হ্রাইট বা ক্রিম কালার তার সাথে এ ধরনের সুন্দর করে পাড় দেওয়া রয়েছে এবং গায়ে বুটি রয়েছে পুরো শাড়িটার ওভারঅল ঠিক কীভাবে সাজানো হয়েছে তার সাথে একটা কন্টাস্ট ব্ল্যাক পার্ট রয়েছে এরম একটা ব্ল্যাক পার্ট থাকছে থ্রি ফোর ফাইভ সিক্স তিন হাজার চারশো ছাপ্পান্ন নম্বর কোড আরও একটা মিষ্টি কালার যেরকম শাড়িটার কালার বেশ তার সাথে প্রিন্টেড অপশান দেখুন এরকম একটা আঁচল পোর্শান আঁচল পোর্শনের পরবর্তী অর্থাৎ পুরো শাইটার যে প্রিন্টেড রাখা হয়েছে ঠিক এই আমি দুটো পার্ট করে নিয়ে শাড়ির প্রিন্টেডগুলো আপনাদের সামনে রাখছি যাতে আপনারা পুরুষ শাড়িটার প্রিন্টেডটা দেখতে পারেন তাছাড়াও আমাদের স্টিল ছবির উকেই শাড়িগুলোর ছবি থাকে ওভারঅল প্রিন্ট পেলেন তার সাথে একটা ব্ল্যাক ফিসের পার্ট থ্রি ফোর ফাইভ সেভেন তিন হাজার চারশো সাতান্ন নাম্বার কোড শাড়ির বেস কাট হচ্ছে পেঁয়াজের খোসা কালার অর্থাৎ পিঙ্কেরই একটা কালার অপশান তার সাথে যে থানটা রয়েছে সে থানটাতে উইভিং পাড়ের অপশন থাকছে আঁচল পোর্শনটাতে জরিভিং রয়েছে তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেরটা তৈরি করা হয়েছে এরম একটা আঁচলের পার্ট দেখছেন আঁচলের পরবর্তী আরেকটা বেস অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট ঠিকইভাবে পাবেন আপনারা বাকি একটা পোর্শেন একদম শাড়ির শেষ প্রান্তে একটা ভালো মাপের ব্ল্যাক পিস রয়েছে এরমটা জায়গা রাখা আছে ব্ল্যাক পিসের হাতের জন্য এলিমেটা প্রিন্টেড বর্ডার তৈরি করে রাখা আছে থ্রি ফোর ফাইভ এইট তিন হাজার চারশো আটান্ন নাম্বার কোড শাড়ি কোড নাম্বার থ্রি ফোর ফাইভ এইট প্রাইস সেম সিক্সটিন হান্ড্রেড এই প্রাইসের উপরে শাড়ির বেশ কালারগুলো যেরকম সুন্দর তার সাথে প্রিন্টেডগুলো সেভাবেই সাজানো হয়েছে এই ধরনের অসাধারণ একটা থানের বেস কালার তার সাথে প্রিন্টেড ওভারঅল প্রিন্ট পুরো শাড়ি জুড়ে তার সাথে একটা স্ট্যান্ডার্ড ব্ল্যাক পিস অংশ এরকম একটা ব্ল্যাক পিসের পার্ট রয়েছে থ্রি ফোর ফাইভ নাইন তিন হাজার চারশো উনষাট ফিফটি নাইন কোড নাম্বার প্রাইসও সেম থাকছে আজকের পুরো লাইফ জুড়ে আমরা যে প্রোডাক্টগুলো দেখেছি একই রেঞ্জের প্রোডাক্ট একই প্রোডাক্ট বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টিং অর্থাৎ প্রচুর অপশান থাকছে আপনাদের কাছে এরমেটা একটা আঁচল পোর্শন আঁচল পরবর্তী ওভারঅল প্রিন্ট করা হয়েছে ঠিক এভাবে অর্থাৎ পুরো শাড়ি জুড়ে প্রিন্ট রাখা হচ্ছে ঠিক এভাবে শাড়ি আর একটা পাট তার সাথে এরমেটা একটা ব্ল্যাক পিসের অংশ থ্রি ফোর সিক্স জিরো তিন হাজার চারশো ষাট নাম্বার কোড একটু অন্য স্টাইলে কয়েকটা প্রিন্ট তৈরি করে নিয়েছি আমরা ওই একই রেঞ্জ একই প্রাইসের উপরে অর্থাৎ কলমকারি স্টাইলে যে ধরনের প্রিন্ট হয়ে থাকে ঠিক সে ধরনের প্রিন্ট আমরা কিছু বানিয়েছি এরপর একটা আঁচল অংশ দেখছেন খুব সুন্দর একটা আঁচল অংশ আঁচলের পরবর্তী পুরো শাড়িটি প্রিন্ট রাখা হয়েছে ঠিক এইভাবে খুব স্ট্যান্ডার্ড প্রিন্ট গোল্ডেন জরিভিং পাড়ার অপশান রয়েছে শাড়ি বেশ কাটা থাকছে গোল্ডেন ইয়েলো পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট রাখা হয়েছে ঠিক এইভাবে এইভাবে এরকম একটা ব্ল্যাক পিসের অংশ থ্রি ফোর সিক্স ওয়ান তিন হাজার চারশো একষট্টি নাম্বার কোড প্রোডাক্ট ওই একই প্রিন্টিংয়ের পরে আমি কয়েকটা কালার দেখাবো আপনাদের কাছে এরমেটা আচল অংশ এখানে আঁচল অংশটা অন্য রকমভাবে বানানো হয়েছে অর্থাৎ জাস্ট মাল্টিকালার টাইপ বানানো হয়েছে ব্ল্যাক এবং গোল্ডেন জুরি পরবর্তী বডি বেস অর্থাৎ পুরুষ শাড়ির ওভারঅল প্রিন্ট ঠিকইভাবে রাখা হয়েছে এ হলো বাকি পরসেন তার সাথে পিওর ব্ল্যাকের উপরে একটা ব্ল্যাক পিস পার্ট এরমেটা ব্ল্যাক পিসের অংশ থ্রি ফোর সিক্স টু তিন হাজার চারশো বাষট্টি নাম্বার কোডের প্রোডাক্ট ওই সেম প্রাইস সিক্সটিন হান্ড্রেড এই প্রাইসের উপরে রাখা আছে এখানে সুন্দর আঁচল অংশ দেখছেন এর একটা আঁচল অংশ খুব লিমিটেড কালার পাটে এসছে এরম বডি বেস খুব এক্সক্লুসিভ কালার প্রিন্ট বডি পুরো সাইডটাতে ওভারঅল প্রিন্ট রানিং ব্ল্যাক পিস পার্ট থাকছে ডার্ক নেহ ব্লু শেডের উপ ব্ল্যাক পিস অংশ থ্রি ফোর সিক্স থ্রি তিন হাজার চারশো তেষট্টি নাম্বার কোড একদম প্রোগ্রামের লাস্টের দিকে চলে এসেছি সেম প্রিন্টিংয়ে আরেকটা কালার অপশন অর্থাৎ রেডের উপরে আঁচলের পার্ট বডি বেসের পার্ট অর্থাৎ পুরো সাইটের ওভারঅল প্রিন্ট তার সাথে শাড়ির বেস কালারের ওপরে প্রিন্ট একটা ব্ল্যাক পিস অংশ এরম একটা ব্ল্যাক পিস একদম লাস্ট প্রোডাক্ট থ্রি ফোর সিক্স ফোর তিন হাজার চারশো চৌষট্টি নাম্বার কোড শাড়ির বেস কালার থাকছে ব্রাউন কালার তার সাথে অট কালার দিয়ে প্রিন্টের তৈরি করা আছে এরকম একটা আঁচল অংশ আঁচলের পরবর্তী পুরো সাইডটাতে ওভারঅল ছোট বুটি দিয়ে প্রিন্ট তৈরি করা হয়েছে অর্থাৎ পুরো সাইডটা দুপাশে চড়া পাড়ের অপশান রয়েছে তার সঙ্গে ঘন বুটি দিয়ে সাজানো হচ্ছে পুরো সাইডে আমাদের প্রোগ্রামটা একদম শেষ করার একদম শেষ মুহূর্তে আপনাদের কাছে আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করতে চাই ঠিক এরম একটা ব্ল্যাক পিস অংশ ঠিক কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি একটা পেমেন্টের চার্ট রাখবো আপনাদের কাছে যে পেমেন্টের চারটা দেখুন ফোনপে গুগল পের জন্য যেরকম একটা নাম্বার রাখা হয়েছে একটাই নাম্বার আমরা ফোনপে এবং গুগল পের ক্ষেত্রে ইউজ করে থাকি ঠিক সেরকমই বিষ্ণুপুর অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট রাখা আছে একটা হচ্ছে বিষ্ণুপুর এস এবং একটা হচ্ছে বিষ্ণুপুর পিএনবি এই দুটো শাখাতে বিষ্ণুপুর অনুষ্কার নামে আইএফসি কোড সমেত একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো এবং যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা আপনাদের কাছে আরেকবার ফলো করি ফলো আপ করে নিতে চাই অর্থাৎ যারা আমাদের প্রোডাক্টগুলোকে পার্চেস করার ক্ষেত্রে সরাসরি ব্যাঙ্কিং সিস্টেম বা ট্রান্সফার যেভাবে দেখালাম আপনাদেরকে ফোনপে বা গুগল পে বা বিভিন্ন অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে সাইটার পেমেন্টটাকে আগে করে থাকবেন সেক্ষেত্রে শিপিংটা ফ্রি থাকে আমাদের এই সিস্টেমটা আমাদের বরাবর চালু থাকে এবং যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন অর্থাৎ আমাদের এই শাড়িগুলোকে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে চান অর্থাৎ সিওরি সিস্টেমে সেই সিওরি সিস্টেমে আমাদের এই শাড়ির ক্ষেত্রে আশি টাকা করে এক্সট্রা চার্জ থাকবে অর্থাৎ আজকে লাইভে যে প্রোডাক্টগুলো আপনাদের কাছে রেখেছি সবগুলির প্রাইস ছিল সিক্সটিন আনলি ফোর শিওরির ক্ষেত্রে ষোলোশো আশি টাকা পার থাকবে আপনাদের কাছে ফাইনাল প্রাইস সামনের মঙ্গলবার দিন ঠিক এই সমস্ত সময়তেই আমরা বেশ কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড স্তিক রাখবো সেগুলো প্রাইস হিসেবে মোটামুটি আপনাদের কাছে পঁচিশশো থেকে বত্রিশশোর মধ্যে রেঞ্জ এরকম একটা রেঞ্জের মধ্যে ভালো মানের প্রিন্টেড এক্সক্লুসিভ কিছু কালার প্রিন্ট আপনাদের রাখার চেষ্টা করব। আবার দেখা হবে সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আপনারা সকলেই ভালো থাকুন একদম শেষে আপনাদেরকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকের মতন প্রজ্ঞাটা শেষ করছি